গণ আন্দোলনে শিগগিরই বদলাবে দেশের পরিস্থিতি। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বললেন, কারো কথায় মানুষের হৃদয় থেকে মুছে যাবে না জিয়ার নাম। জিয়ার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আওয়ামী লীগের বিশ্ব বেসিক্যালি এখন রাজনীতি নেই, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই কারণে মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। 26 দিন পর কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন চিত্রনায়িকা পরিমণি। গতকাল তাকে জামিন দেন জজ আদালত। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কাবুল থেকে ফিরলেন 6 বাংলাদেশি প্রকৌশলী। আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণের পর পুনর্গঠনে নজর তালেবানের। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার বিস্তারিত। 26 দিন পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন চিত্রনায়িকা পরিমণি। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান, যাচ্ছি তার কাছে। শাকিল, কারাগার থেকে পরিমণি কখন বের হয়েছেন এবং ভক্তদের প্রতিক্রিয়া কী? বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পরিমণি সকাল 9:39 এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের যে ফটকটি রয়েছে, মূল ফটকটি, এই ফটকটি তিনি অতিক্রম করেন। তাকে বহনকারী যে গাড়িটি এবং তার ব্যক্তিগত গাড়ি নিয়ে তার স্বজন এবং আইনজীবীরা এসেছিলেন সকাল 9:00 আগে, এবং সেই গাড়িতে করে পরিমণি এই ফটক অতিক্রম করেন 9:39 এবং তারপরে তাকে বহনকারী গাড়িটি যখন এই ফটক অতিক্রম করে তখন গাড়ির ছাদ খুলে পরিমণি কিন্তু দর্শক এবং ভক্তদের উদ্দেশ্যে তিনি হাত নেড়েছেন এবং তিনি যদিও কোনো কথা বলেননি, কোনো প্রতিক্রিয়া জানাননি। আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম গণমাধ্যম কর্মীরা যে তার প্রতিক্রিয়া কী বা তার অনুভূতি জানার চেষ্টা করেছিলাম, তবে তিনি কোনো কথা বলেননি, তিনি শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়েছেন এবং বেশ কিছু ভক্ত এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ফটকে জড়ো হয়েছিলেন তাকে একবারের মতো দেখার জন্য। আপনি যেমনটা বলছিলেন যে গত 26 দিন পর বাংলা চলচ্চিত্রের এই নায়িকা তিনি আজকে জামিনে মুক্তি পেলেন এবং তার সঙ্গে যিনি আইনজীবী এসেছিলেন তার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে তার স্থায়ী জামিনের জন্য তারা এখন আইনি লড়াই লড়বেন এবং সেই আইনি লড়াইটি তারা খুব দ্রুতই শুরু করবেন এবং তারা আশা করেন যে পরিমণির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ নিয়ে আসা হয়েছে তিনি স্থায়ী জামিন পাওয়ার যোগ্য এবং সেটি তিনি রক্ষা করেন এবং সেই জন্য আদালতে তারা লড়বেন। শাকিল, গতকালই তো তাকে জামিন দিয়েছিলেন আদালত, তো মুক্ত হতে এত সময় লাগলো কেন? শাওন, যেটি হয় যেহেতু গতকাল প্রায় শেষ বেলায় অর্থাৎ কর্মদিবসের শেষ ঘন্টায় বা তার আগের ঘন্টায় জামিন হয়েছে, সেই কাগজ আসলে জামিনের অনুমোদনপত্র বা কাগজটি পৌঁছাতে হয়তো খানিকটা সময় লেগেছে এমনটাই আমরা গতকাল শুনেছিলাম। গতকাল রাত 10:30-11:00 পরে আমরা জানতে পেরেছি কাগজটি পৌঁছেছে কাশিমপুর কারাগারে এবং তারপরে আইনের প্রক্রিয়া বা এখানকার যে সরকারি প্রসিডিওর বা কার্যপ্রণালী যেটি আসলে করতে হয় সেটির জন্যই হয়তো সময়টা লেগেছে এবং আজকে সকালে কিন্তু প্রথম ঘন্টাতেই যেহেতু কারাগারের সময় শুরু হয় আসলে সকাল 9:00 থেকে এবং প্রথম ঘন্টাতেই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করতে পেরেছেন এবং তার বাসার উদ্দেশ্যে তিনি রাস্তায় রয়েছেন এবং এই ঘটনার বা এই প্রসিডিওরটি কিন্তু কোনো আপত্তি করেননি পরিমণির আইনজীবীরা, তারা বলেছেন যথেষ্ট দ্রুতগতিতে হয়েছে এবং এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হয় এমনটি বলছিলেন। তবে ভক্তরা হয়তো আশা করেছিলেন আজকে যে পরিমণি মুক্তি পাওয়ার পর জেল গেট অতিক্রম করার পর তিনি হয়তো ভক্তদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন, সেই দিক থেকে ভক্তদের দৃষ্টিকোণ থেকে তারা আশাহত হয়েছেন যে পরিমণি কোনো বক্তব্য আজকে দেননি, তবে নিশ্চয়ই পরিমণি এই বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন এমনটা ধারণা করা হচ্ছে। তিনি হয়তো ঢাকায় পৌঁছে বা খানিক দিন বা সময় নিয়ে বা খানিক ঘন্টা সময় নিয়ে তিনি হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে।
বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বেশি বৈরী সময় পার করছে দলটি। বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। মির্জা ফখরুল বলেন, কারো কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান টলে যাবে না। কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। 43 পেরিয়ে 44 বছরে বিএনপি, কয়েক দফা রাষ্ট্র পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা আছে সংসদের বাইরে থাকারও। 4.5 দশকে এসে বহুমুখী চাপে বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপি। মহাসচিব বলছেন, এত বৈরী পরিস্থিতি আগে কখনোই মোকাবেলা করেনি তার দল। প্রায় লক্ষাধিক মামলা, আমাদের 500 উপরে নেতাকর্মী গুম হয়ে গেছে, প্রায় সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছে। এর চেয়ে বড় সংকটময় সময় তার কখনো বিএনপি পার করেনি। এর আগেও বিএনপির অনেকগুলো বিপর্যয় এসছে, দল থেকে অনেকে বেরিয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, তখন একটা বড় ক্রাইসিস এসছে। এর পরবর্তীকালে আবার 111 একটা বিশাল ক্রাইসিস এসছে বিএনপির সামনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে গেছেন, আমাদের সব শীর্ষ নেতারা কারাগারে গেছেন, তখনও ক্রাইসিস, তার চেয়েও বড় ক্রাইসিস চলছে এখন। আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি প্রশ্ন তোলা হচ্ছে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে। জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেটা শুনেছে। তারপরে তিনি যখন দায়িত্বে এসেছেন, সেই দায়িত্বের সময় তিনি তার দায়িত্ব পালন করেছেন। 3.5 বছর 4 বছরের মধ্যে তিনি বাংলাদেশকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। দিজ আর ফ্যাক্টস। যে আওয়ামী লীগের বিশ্বের বেসিক্যালি এখন কোনো রাজনীতি নেই, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই কারণে মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। এমনকি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়েও বিতর্ক উঠেছে। মির্জা ফখরুল বলছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসই ধারণ করবে। শুধু জানা যায় না, তার বডি যখন নিয়ে আসে আপনার ওই জায়গাটা, আমরাও ছিলাম ওই কুর্মিটোলা এয়ারপোর্টে, লক্ষ লক্ষ মানুষ তো দেখেছে, লক্ষ লক্ষ মানুষ এভাবে ঘুরে ঘুরে ওই বডি দেখেছে। তার পরের দিন না আপনার জানা যা হলো আপনার এসে লক্ষ লক্ষ মানুষ, এটা আনবিলিভেবল। এটা আমরা চিন্তাও করতে পারি না যে একটা অবিশ্বাস্য রকমের মানুষের আপনার আহাজারি ছিল সেদিন। বিএনপি মহাসচিবের আশা, গণ আন্দোলনে বদলে যাবে পরিস্থিতি, আর সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া। তারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। ওয়ার ইজ গণতন্ত্র, ডেমোক্রেসি কোথায়? এখানে এর পরিবর্তন অবশ্যই হবে, এই বাংলাদেশের জনগণের দ্বারাই হবে, সেই বিএনপির নেতৃত্বেই হবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 প্রকৌশলী। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে সবাই খুশি, আর এজন্য ধন্যবাদ জানান বাংলাদেশ সরকারকে। উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই দেশে ফিরলেন 6 বাংলাদেশি প্রকৌশলী। তারা সবাই আফগানিস্তানের মুঠোফোন কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন। কাতার হয়ে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। অনাকাঙ্ক্ষিত সব স্মৃতি ফেলে এখন স্বস্তি তাদের চোখে মুখে। আসলে মানে এটা আনএক্সপেক্টেড ছিল, আমাদের টিকিট ছিল 16 তারিখে, ঠিক আছে, মানে আমরা চলে আসবো সবাই, কিন্তু 15 তারিখেই তো আসলে সব চেঞ্জ হয়ে গেল। লাস্ট 10-15 দিন খুব মারাত্মক একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল শুভাকাঙ্ক্ষীরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিল, এবং আমরা তো যেহেতু অন দ্য গ্রাউন্ডে ছিলাম সিচুয়েশন খুবই অন্যরকম ছিল। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমরা এখানে ফরেন সেক্রেটারির সাথে যোগাযোগ করেছি, প্লাস তাশকান্তে যে অ্যাম্বাসেডর ওনার সাথে যোগাযোগ করেছি, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করেছে। যদিও এই 6 বাংলাদেশি প্রকৌশলীর দেশে ফেরার কথা ছিল 16 আগস্ট, কিন্তু তালেবানদের ক্ষমতা নেয়ার পর বাতিল হয় সেই ফ্লাইট। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের সময়ও তারা অপেক্ষমান ছিলেন বিমানবন্দরে। প্রিয়জন ফিরে আসায় স্বস্তিতে স্বজনরাও। আলহামদুলিল্লাহ খুবই খুশি, 4 মাস পরপরই ছুটিতে আসে তো আসি না সাধারণত, কিন্তু আজকের এই আশাটা অন্যরকম। আসলে এই সিচুয়েশনের প্রেক্ষিতে একটু তো টেনশন ছিলই, যার জন্য দেখ এখন তো ভালো লাগছে, টেনশন মুক্ত এখন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যে বাকি ছয় বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কাবুল বিমানবন্দরে বিধ্বস্ত উড়োযান এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ শিগগিরই সংস্কারের মাধ্যমে কাজে লাগাবে আফগানিস্তান। মঙ্গলবার পরিদর্শন শেষে কথা জানায় তালেবান। 30 আগস্ট আফগানিস্তানে দুদশকের অভিযানের ইতি টানে যুক্তরাষ্ট্র। যাওয়ার আগে বিমানবন্দরের 70টি উড়োযান ধ্বংস করে গেছে তারা। এছাড়া অভিযানে ব্যবহৃত কয়েক ডজন সামরিক যানও নষ্ট করেছে মার্কিন সেনারা। অকার্যকর করে গেছে হামিদ কারজাই এয়ারপোর্টে স্থাপিত বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থাটিও। পেন্টাগন মুখপাত্র জন কির্বি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানান, তালেবান সদস্যরা বিমানবন্দরে কাজে লাগানোর মতো কিছু খুঁজে পাবে না, পেলেও সেসব ওড়ানোর সক্ষমতা নেই তাদের। আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে $2 trillion উপর খরচ করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সেরা সিদ্ধান্ত। দীর্ঘ 20 বছরের যুদ্ধের সমাপ্তি টানার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সব দায় দায়িত্ব নিচ্ছি। অনেকেই বলছেন তাড়াহুড়োর কারণেই কি এতটা অরাজকতা। তাদের বলবো জুন জুলাইয়ের দিকে লাখো মানুষকে সরানো হলেও একই চিত্র দেখতে হতো। এটাই সর্বোত্তম সময় ফিরে আসার। আর তৃতীয় দশকে যুদ্ধ গড়ানোর কোনো যৌক্তিকতা নেই, তাতে যুক্তরাষ্ট্রের উপরই বাড়ত হামলার ঝুঁকি। দর্শক, এ পর্যায়ে একটু বন্যা পরিস্থিতির খবর জানবো। জামালপুর থেকে যোগ দিচ্ছেন শোয়েব হোসেন। শোয়েব, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং দুর্গত মানুষ সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। শাওন, আসলে গত 24 ঘন্টায় নতুন করে আরও 14 সেন্টিমিটার পানি বৃদ্ধির ফলে এই মুহূর্তে যমুনা নদীর পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মেলান্দহের মাহমুদপুর, কুলিয়া, সেই সাথে মাদারগঞ্জের চরনাদাগারি গ্রাম এবং জোনাইল জোরখালি এলাকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি চিকাজানি এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তত 20টি ইউনিয়নের প্রায় 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 35 মেট্রিক টন চাল এবং নগদ 27 লাখ টাকা এই দুর্গত এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, এবং বেশ কিছু এলাকায় বেশ করে ইসলামপুরে এই বরাদ্দ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে। পানি যদি অব্যাহত বৃদ্ধি পায় এবং মানুষের দুর্ভোগ যদি বাড়তে থাকে, প্রশাসন প্রস্তুত রয়েছে এমনটাই তারা বলছেন। তবে সবচেয়ে বেশি শঙ্কায় পড়েছেন যারা কৃষক রয়েছেন, যারা রোপা আমন ধান লাগিয়েছিলেন, আমনের বীজতলা করেছিলেন, তারা কিন্তু অত্যন্ত শঙ্কায় রয়েছে, কারণ আমনের সময় প্রায় ফুরিয়ে যাচ্ছে, নতুন করে এই মুহূর্তে আর বীজতলা করাও সম্ভব না, এবং সবজি আবাদ যারা করেছিলেন, অর্থাৎ পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু ফসলের ব্যাপক একটা ক্ষতি হবে এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় যারা রয়েছেন তারা। এবং সবকিছু মিলিয়ে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। শাওন, ধন্যবাদ আপনাকে। জাজিরা শিমুলিয়া নতুন ফেরি রুটে পরীক্ষামূলক চলাচল শুরুর কথা রয়েছে আজ। এ বিষয়ে আরও জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ফেরি চলাচল কখন নাগাদ শুরু হতে পারে জানাবেন। সকাল 10:30 নাগাদ শিমুলিয়া থেকে একটি পরীক্ষামূলক ফেরি জাজিরার সাত্তার মাদুর মঙ্গল মাঝি ঘাটে আসার কথা জানিয়েছে BIWTC-র পরিচালক বাণিজ্য বিভাগের আশিকুজ্জামান। তো সেই অনুযায়ী তোড়জোড় চলছে, কিছুক্ষণ পরেই সেই ফেরিটি মূলত এই পদ্মা সেতুর যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল দিয়েই আসবে। আপনারা নিশ্চয় আমার পেছনে যে সেতুটি দেখছেন, পদ্মা সেতু, সেই সেতুর এই অংশটিতেই কিছুটা নাব্যতা সংকট দেখা দিয়েছিল, সেটি দূর করা হয়েছে, অর্থাৎ খননের মাধ্যমে সেটি দূর করার পরেই প্রাথমিক জরিপের পরে এটিকে আজ চলাচলের উপযোগী বলে ঘোষণা করেছে BIWTA। এরপরে আজ থেকে এটি আনুষ্ঠানিকভাবেও চলাচলের কথা রয়েছে। এই ফেরির নিচ দিয়েই কিন্তু শিমুলিয়া থেকে বাংলাবাজার ফেরিগুলো চলাচল করত। এখন ভাটিতে, মূলত ভাটিতে এই শরীয়তপুরের জাজিরার সাথে শিমুলিয়ার চলাচল করবে, যার কারণে পদ্মা সেতুর
সাথে আঘাত লাগার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ভাটিতে সেতুর 200 মিটার দূরত্ব বজায় রেখে এই ফেরিগুলো চলাচল করতে পারবে। এর ফলে সব ধরনের আঘাত থেকে এই সেতু রক্ষা পাবে এমনটাই কিন্তু কর্তৃপক্ষ বলছেন। আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা দেখতে পাবো যে সেই পরীক্ষামূলক ফেরিটি নিয়ে আমাদের এই জাজিরা প্রান্তে আসা হবে, তখনই আসলে আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিকভাবে কখন থেকে ফেরি চলাচল করবে। শাওন মনির, অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। দেশের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে গণ্য করা হয় জাতীয় জাদুঘরকে। হাজার বছরের নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হলেও সেখানে উপেক্ষিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির ব্যবহৃত 85টি নিদর্শন থাকলেও সেখানে কবিকে নিয়ে আলাদা কোনো কর্নার নেই। কিন্তু কেন এত বছরেও তৈরি করা গেল না একটি নজরুল কর্নার? সহকর্মী শকত মঞ্জুর শান্তর প্রতিবেদনে রয়েছে বিস্তারিত, ছবি তুলেছেন রুবেল পারভেজ। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ জাতীয় জাদুঘরে এবং আজকে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে স্মৃতিচিহ্নগুলো আছে সেগুলো কিভাবে প্রদর্শিত হচ্ছে তাই এখানে দেখে নিব। জানা গেল জাতীয় জাদুঘরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নেই কোনো কর্নার, তবে তার কিছু নিদর্শন রয়েছে একটি গ্যালারিতে। 37 নং গ্যালারি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সিরিজ গ্যালারির একটি অংশে জায়গা পেয়েছে কাজী নজরুলের কিছু স্মৃতিচিহ্ন। এই গ্যালারিতে একটি শোকেসে কাজী নজরুল ইসলামের 2টি গানের খাতা, এই আবক্ষ ব্রোঞ্জ মূর্তি আর পেছনের এই ছবি, এর বাইরে জাতীয় কবিকে আর খুঁজে পাওয়ার কোনোই সুযোগ নেই। অথচ বিদ্রোহী কবির ব্যবহার করা জিনিসসহ 85টি নিদর্শন সংরক্ষিত আছে জাদুঘরের স্টোরে। জাতীয় জাদুঘরের স্টোরের কর্তৃপক্ষের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের যেই স্মৃতিচিহ্নগুলো আছে সেগুলো এখানে এনে রাখা হয়েছে। বাংলাদেশের নাগরিকত্বের সনদপত্র, 1976-এ প্রদান করা 21শে পদক, পাঞ্জাবি পাজামা, ধুতি, লুঙ্গি, সোয়েটার, থালা, চামচ, কাপ, গামলা, টেপ রেকর্ডার সহ ব্যবহার্য নানা কিছু। এত এত নিদর্শন সংগ্রহে থাকার পরও জাতীয় কবির নামে জাদুঘরে কেন নেই একটি কর্নার? জায়গার স্বল্পতার কারণে সব আমরা এখানে গ্যালারিতে উপস্থাপন করতে আমরা পারছি না, কিন্তু এই যে আমরা কিন্তু এই যে বিখ্যাত ব্যক্তিদের নিদর্শনগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। জাতীয় কবির যে মর্যাদা জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছেন, সেই জাতীয় কবির সঠিক উপস্থাপনাটা, এটা দেখা এবং সেটাকে মনিটর করা, সেটা আমাদের সবার দায়িত্ব। শুধু জায়গার অভাবে কবি নজরুল কর্নার হচ্ছে না, এ নিয়ে বিতর্ক হতেই পারে। তবে জাতীয় কবির এতগুলো নিদর্শন দেখতে না পারার অভাব কি পূরণ সম্ভব? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাগরিকত্ব সনদপত্র এবং 21শে পদক, এমন 85টি নিদর্শন রয়েছে জাতীয় জাদুঘরের কাছে। যদিও প্রদর্শিত হচ্ছে মাত্র হাতে লেখা তার 2টি কবিতা, আবক্ষ মূর্তি আর একটি ছবি, এই নিদর্শনগুলো প্রদর্শিত হলে সাধারণ মানুষ কিংবা নতুন প্রজন্মের কাছে একটি উদাহরণ সৃষ্টি হতো এবং তারা আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আরও কাছ থেকে দেখার এবং অনুধাবন করার সুযোগ পেত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জিডি না নিয়ে মৌখিকভাবে মীমাংসার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। রাজধানীর শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলমের বিরুদ্ধে এই ঘটনায় মামলা হয়েছে গুলশান থানায়। গতকাল রিমান্ড মঞ্জুর না করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মাসখানেক আগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করতে যান এক নারী। ভুক্তভোগীর অভিযোগ জিডি না নিয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলম। থানায় যাওয়াই যেন কাল হলো ওই নারীর। কারণে অকারণে এসআই খায়রুল তাকে ফোন করতেন। এক পর্যায়ে রাস্তা থেকে তুলে একটি অফিসে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। উনি বলতেছে বসেন, আমি কই এটা তো একটা রুমের মতো। পর বলতেছে এটা আমাদেরই রুম, এখানে আমরা থাকি, এখানে স্যারে আপনাকে বসতে বলছে। পরে উনি দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দেওয়ার পরে ওই ছেলের বিষয়ে কিছু আমাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পরে মানে উনি আস্তে আস্তে আমার গায়ে টাচ করে। নিকেতনের যে বাসায় ঘটনাটি, সেখানে অবৈধ কার্যকলাপ চলতো বলে জানায় এলাকাবাসী। এখানে যে কাজগুলি হয় টোটালি অবৈধ কাজগুলি হচ্ছে। গত রাতে 4 জন মহিলা আসা ধরা পড়েছে। তো এদের এই ব্যাড অ্যাক্টিভিটিস আমাদের সোসাইটির জন্য খুব ক্ষতিকর।
এই ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে গুলশান থানায়। গ্রেফতার হয়েছেন সাব ইন্সপেক্টর খায়রুল। ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা এটি সবার জন্যই সমান, তো সেই অনুযায়ী একটি ব্যবস্থা নেওয়া, সেটাই আমরা করছি, সেটা আইন অনুসারে করছি। আসামি পুলিশ হওয়ায় ভয় ভীতি ও চাপের মধ্যে আছে বলে জানায় ভুক্তভোগী ও তার পরিবার। থানার যে লোক উনি আমাকে ধমক দেয়। তুমি কি রাব্বিসি দিকি, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে দুবার ড্রোন হামলার শিকার হলো সৌদি আরবের আফা বিমানবন্দর। মঙ্গলবারের বিস্ফোরণে আহত হন কমপক্ষে 8 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চললেও তাদের অবস্থা সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমানও। নিরাপত্তা বাহিনী জানায়, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয় প্রথম ড্রোনটি। তবে দ্বিতীয় ড্রোনটিকে শনাক্তের পর গুলি ছুড়ে ভূপাতিত করা হয়, নস্যাত করা হয় হামলা পরিকল্পনা। এখনও কেউ হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে হুতি বিদ্রোহীদের দায়ী করছে রিয়াদ। 2015 সাল থেকে প্রতিবেশী ইয়েমেনে হুতি বিরোধী অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সেনাবাহিনী। দর্শক, এই ছিল যমুনা নিউজের।